প্ৰথমে কলিছো এ কোনো প্ৰতিবেদন নহয় বা এ কোনো বাতৰি নহয় মোৰ এই ব্লগৰ জৰিয়তে কেৱল উপস্থাপনহে আজিৰ এই ব্লগত আজিৰ এই ভিডিঅ'ত উপস্থিত থাকিব সন্মানীয় এছিষ্টেণ্ট কমিশনাৰ সমাজ কল্যাণ বিভাগৰ মুৰব্বী কবিতা ফাংচু ডাঙৰিয়ানী তাৰ কাৰণ আজি আন্তৰ্জাতিক নাৰী দিৱস নাৰী দিৱস উপলক্ষে আই মাতৃসকলে আজি জানিব পাৰিব তেওঁৰ মুখেৰে আপোনালোকৰ অধিকাৰৰ বিষয়ে যদি আপোনালোকে যৌতুকজনিত কাৰণত নিৰ্যাতিত হৈ আহিছে বা আপোনাক অন্যান্য কাৰণত নিৰ্যাতন চলাই আহিছে তেতিয়াহ'লে আপোনালোকে কেনেকৈ চৰকাৰৰ সহায় লাভ কৰিব তাৰ বিষয়ে জানিব পাৰিব যদি আপোনাৰ শিশু বা অঞ্চলৰ শিশু শ্ৰমিক হিচাপে ব্যৱহাৰ কৰিছে একাংশই তেতিয়াহ'লে আপোনালোকে কি কৰিব কেনেদৰে চৰকাৰী সহায় লাভ কৰিব তাৰ বিষয়ে আজি জানিব পাৰিব আৰু জনাব মই পূৰ্বতে কৈছোঁ এছিষ্টেণ্ট কমিশনাৰ সমাজ কল্যাণ বিভাগৰ মুৰব্বী সন্মানীয় কবিতা ফাংচু ডাঙৰিয়ানীয়ে প্ৰথমে তেওঁৰ মন্তব্য শুনাই লৈছোঁ নমস্কাৰ মই আজিজুৰ ৰহমান আপোনালোকে চাইছে খবৰ ইত্যাদি আন্তৰ্জাতিক নাৰী দিৱস উপলক্ষে আই মাতৃসকলৰ কাৰণে অৰ্থাৎ যিসকলে চাইছে সকলোৰে বাবে মোৰ এই ভিডিঅ' মোৰ এই ব্লগ আজিৰ এই মোৰ উপস্থাপন ভিডিঅ'টো চাই থাকিব শেষলৈকে যদি আমাৰ এই চেনেল আপুনি ইউটিউবত চাইছে আৰু এতিয়াও আপুনি ছাবস্ক্ৰাইব কৰা নাই লগতে বেল আইকন ক্লিক কৰা নাই তেতিয়াহ'লে আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ বেল আইকন ক্লিক কৰি ছাবস্ক্ৰাইব কৰি আমাক উপকৃত কৰিব আৰু যদি ফেচবুকত চাইছে তেতিয়াহ'লে আপোনালোকে ফলো কৰিবলৈ নাপাহৰিব লগতে এটি শ্বেয়াৰৰ জৰিয়তে আনকো অৱগত কৰিবলৈ নাপাহৰিব মই শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্টৰ ডিষ্ট্ৰিক্ট ছ'চিয়েল ৱেলফেয়াৰ অফিচাৰ হিচাপে আজি আন্তৰ্জাতিক নাৰী দিৱস উপলক্ষে দুটামান কথা ক'ব বিচাৰিছোঁ যিহেতু আমাৰ গভমেণ্টে আৰু আমাৰ ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্টে নাৰীৰ সুৰক্ষাৰ বাবে বিভিন্ন ধৰণৰ সা সুবিধা দিছে বা বিভিন্ন আঁচনি গ্ৰহণ কৰিছে কিন্তু জনসাধাৰণৰ মানে সজাগতাৰ অভাৱত এই সা সুবিধাসমূহ যিমানভাৱে মানে ল'ব পাৰে সেই সিমানকৈ এই সা সুবিধাসমূহ ল'ব পৰা নাই গতিকে আজি আন্তৰ্জাতিক নাৰী দিৱস উপলক্ষে মই এই সুযোগতে ক'ব বিচাৰিছোঁ যে নাৰীসকলে যিকোনো সমস্যা যেনে যদি ঘৰুৱা হিংসা হয় যদি যৌতুকৰ কাৰণে অত্যাচাৰ কৰে নাইবা ছেক্সুৱেল হেৰাছমেণ্ট যদি হয় তেতিয়াহ'লে তেওঁলোকৰ কাৰণে আমাৰ সমাজ কল্যাণ বিভাগৰ এম এছ কে টীম আছে মহিলা শক্তি কেন্দ্ৰ আছে লগতে আমাৰ আছে অ' এছ চি ওৱান ষ্টপ চেণ্টাৰ আৰু আপোনালোকে সেইটোত 181 ডাইল কৰিলেই আপোনালোকে আমাৰ সমাজ কল্যাণৰ অধীনত যিকোনো মানে সমস্যাৰে সমাধান পাব পাৰিব লগতে আমাৰ চাইল্ড হেল্পলাইনো আছে 1098 যদি শিশু এগৰাকীৰ মানে যিকোনো এটা সমস্যা হয় যদি ক'ৰবাত চাইল্ড লেবাৰ দেখে যদি ছেক্সুৱেল হেৰাছমেণ্ট পায় তেনেকুৱা ধৰণৰ যিকোনো সমস্যাৰ কাৰণে শিশু ৰিলেটেড যিকোনো সমস্যাৰ কাৰণে আপোনালোকে 1098 ডাইল কৰিব পাৰে লগতে 100টোতো আছেই তাৰোপৰিও আমাৰ ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা আমি এইকেইটা সুবিধা দিওঁ গতিকে আজি আন্তৰ্জাতিক নাৰী দিৱস উপলক্ষে মই এইকেইটা বিশেষকৈ 181 যি নাৰী সুৰক্ষাৰ কাৰণেই দিয়া হৈছে এই যেনেকৈ মানুহে 108 বা ডাইল 100 সকলোৱে জানে ঠিক তেনেকৈ সকলো নাৰীৰ মানে মনত যাতে এনেকুৱা এটা হেৰি হৈ যায় যে যিকোনো সমস্যা হ'লেই 181 ফোন কৰিলে তেওঁলোকে সেই সমস্যাৰ পৰা পৰিত্ৰাণ পাব পাৰিব ধন্যবাদ হয় ইতিমধ্যে আপোনালোকে হেল্পলাইন নাম্বাৰকেইটা বাইদেউয়ে কৈ দিয়া হেল্পলাইন নাম্বাৰকেইটাৰ বিষয়ে নিশ্চিত হৈছে কোন নাম্বাৰত ফোন কৰিলে আপোনালোকে কি সহায় পাব তাৰ বিষয়ে আপোনালোকে ভালদৰে বুজি পাইছে আজি শোণিতপুৰ জিলাৰ শিঙৰি অঞ্চল ভিতৰুৱা অঞ্চলত আন্তৰ্জাতিক নাৰী দিৱস উপলক্ষে জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা সজাগতামূলক সভাৰ আয়োজন কৰে কাৰণ আৰু উদ্দেশ্য এয়াই যে নাৰীসকলে গম পাওক নিজৰ অধিকাৰৰ বিষয়ে নাৰীসকলে গম পাওক বাল্য বিবাহ কেনেকৈ ৰোধ কৰিব পাৰি শিশু শ্ৰমিক কেনেদৰে ৰোধ কৰিব পাৰি আৰু সেই সভাত উপস্থিত আছিলে সমাজ কল্যাণ বিভাগৰ মুৰব্বী সন্মানীয় কবিতা ফাংচু ডাঙৰিয়ানী সেই সভাতেই তেওঁ ধুনীয়াকৈ বুজাই দিছিলে আৰু মই নিজে চাই আচৰিত হৈছোঁ যে ইমান ধুনীয়াকৈ বুজাইছিলে অৱশেষত এগৰাকী সাধাৰণ মহিলাই নিজৰ ভাষণৰ জৰিয়তে কি কি বুজি পাইছে ধুনীয়াকৈ বিশ্লেষণ আগবঢ়াইছিলে আৰু মই সম্পূৰ্ণ ৰেকৰ্ড কৰিছিলোঁ আৰু সেই ৰেকৰ্ড আপোনালোকক শুনাই লৈছোঁ বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ বিষয়ববীয়াসকল আৰু আমাৰ নতুন চিৰাজুলিত উপস্থিত হোৱা বিভিন্ন অংগনাবাদীৰ কৰ্মীবৃন্দ আই মাতৃসকল মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল
লগতে কস্তুরবা বিদ্যালয়ের শিক্ষয়িত্রী বৃন্দ আর লগতে ইয়াত উপস্থিত থাকা বিভিন্ন বিষয়ববীয়া সকল আর উপস্থিত সন্মানীয় সদন, জয় জয়তে সকলকে মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আজির সভাত আমি বহুখিনি কথা নাজানিছিল, নিজের অধিকারটো আমি নিজেই বুঝি পোৱা নাছিল, শোষণত বশবর্তী হয়ে আছিল। সচাকৈ আজি এই নারী মহান শক্তিটো আমি সচাকৈ চিনাক্তকরণ করিব পৰা সক্ষম হয়েছো। এই মঞ্চতে আজি আমি একবদ্ধতা হৈ একত্রিত হৈ ফেলে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, কোনো নারী কোনো কিশোরীয়ে যাতে এই নারী নির্যাতনের পর যাতে তেওঁলোকে কষ্টর সম্মুখীন নহয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন নহয়, তেওঁর যেটো মৌলিক অধিকার মানব অধিকার তেওঁ যাতে সাব্যস্ত করিব পারে এই কামনা করছো। আজি এই সভাতে মই বহু কথা আছে আমার মনের মাজত, সচাকৈ গাঁও সমূহ ওচর চুবুরিয়া সকলের ওসর বা যেটো আমার উপরোক্ত বাইদেউ কৈছিলে যে মদের উপর অত্যাচার যেটো হয়ে আছে, সচাকৈ আমার আদিবাসী সমাজত এতিয়াও মানে সংশোধন করব পৰা নাই। মই নিজেই বহুত অসম মহিলা সমাজ সোসাইটির ফালের পর মই এনেকুৱা চারিটা দেশতো কাম করে গৈছিলোঁ, সেইটোতো আমি মহিলাসকলক বহুখিনি সবলীকরণের উপর বিভিন্ন আমি সজাগতা এৱাৰনেস পাতি গৈছিলোঁ, কিন্তু 50% 100% ভিতর 1% আগুয়াই আহিছে। এনেকুৱা একটা গাঁও আছে যেটো গাঁৱত আমি প্রথম আমি অসম মহিলা সমাজ সোসাইটি যেতিয়া আমি মিটিং কৰিবলৈ গৈছিলোঁ, তাত মহিলাসকলে নিজের নামের আগত গাঁৱৰ নাম কয়, গাঁৱৰ নামক টাইটেল সোমাই দিয়ে, এনেকে বিভিন্ন ধরনের ভুলত তেওঁলোকে বশবর্তী হৈছিল, অন্তত নিজের নামও কবলৈ পৰা হোৱা নাছিল। এই সমতা সোসাইটির জড়িয়ে বহুখিনি মহিলা আগুয়াই আহিছে। মই আশা করছো আজির এই সভাত আমার উপরুক্ত মান্যবর বাইদেউসকলে আহিছে, তেওঁলোকে অভিজ্ঞ বহু কথা আমার মাজত অবগত করাইছে, আর আশা করছো যাতে আমি কোনো ধরনের সমস্যা হলে আমি একতাবদ্ধ হয়ে ফেলে আমি আগবাড়ি যাম, নিজের মহিলার শক্তিটো আমি সাব্যস্ত করবলৈ সক্ষম হম, কোনো যাতে মহিলা নির্যাতন ভুগি তেওঁলোকে যাতে প্রাণ হেরাবলগা নহয়, তেওঁ নিজের অধিকার সাব্যস্ত করে তেওঁ যাতে শান্তির জিয়াই থাকিব পারে এই কামনা করে মই সকলকে পুনৰ ধন্যবাদ জ্ঞাপন করছো। আজির এই সমূহ বক্তব্য মই কবলে দিয়ার কারণে মই সকলকে মই কৃতজ্ঞতা জানাইছো, আর মোর শেষত মই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মোর সমূহ বক্তব্য সামরণি মারিছো। ধন্যবাদ। বাইদেউলে বিশেষভাবে আমার ফালৰ পৰা ধন্যবাদ থাকিল, বাইদেউ বৰ ধুনিয়াকে তেখেতৰ মনৰ কথাখিনি ব্যক্ত করিলে। কেবল এয়াই নহয়, এগৰাকী ছাত্রীও ধুনিয়াকে বুজি পাইছিলে, অর্থাৎ আবেগত তেওঁ সম্পূর্ণ, যদিও নিজৰ মন্তব্য দিব নোৱাৰিলে কিন্তু অলপ মন্তব্য আপোনালোকক আগবঢ়াইছো। যিখিনি তাই দিছিলে, এগৰাকী ছাত্রীয়ে যিখিনি মন্তব্য দিছিলে, আপোনালোকে সেইখিনি মন্তব্য শুনিলে আপোনালোকে হয়তো বুজিবলৈ বাকী নাথাকিব যে সভাখনত উপস্থিত থকা আটাইকেইগৰাকী ছাত্ৰীৰ পৰা আৰম্ভ কৰি আই মাতৃসকলে কিমান ধুনীয়াকৈ নিজৰ অধিকাৰৰ বিষয়ে বুজি উঠিছিল। আৰু নাৰীবিলাকৰ লগতো কৰিব নালাগে, আমি বহুতে নাৰী বা পুৰুষৰ সমান সমানে আছো, বহুতে আমি শিকিব গ'লে বহুত পাৰিম, আমি ইচ্ছা নকৰো মানে শিকিব কাৰণে, আমি পাৰিম, বহুতে পাৰিম, কিন্তু আমি মোৰো বহুত অসুবিধা আছে ঘৰৰ পৰা, মোৰ মা দেউতা নাই আৰু মামাহঁতৰ লগত থাকোঁ, আৰু মই ইয়াত পঢ়িব আহিছোঁ, আৰু এতিয়া নাইনত পঢ়ি আছোঁ, ভালকৈ পঢ়িম বুলি ভাবিছোঁ। ঋতিকা হাজোৱাৰী, তুমি কস্তুৰবা গান্ধী মানে স্কুলত পঢ়ি আছা ন? হ'ব, আমি তোমালোকৰ খবৰ ৰাখিম, আৰু কেতিয়াবা কিবা অসুবিধা থাকিলে তোমালোকে ক'বা হা। হয়, এয়াই আছিলে জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা শিঙৰি অঞ্চল ভিতৰুৱা অঞ্চলত
আয়োজন করা বিশেষ গাঁও সভা অর্থাৎ সজাগতামূলক সভা, যাতে সেই সভার জড়িয়ে নারীসকলে জানিব পারে নিজের অধিকারের বিষয়ে, বাল্য বিবাহ কেনেকে রোধ করিব পারি, সমাজের পৰা অন্ধবিশ্বাস লগতে অন্যান্য যাক অপকর্ম কেনেদরে রোধ করিব পারি তার বিষয়ে, লগতে শিশু শ্রমিক কেনেদরে রোধ করিব পারি তার বিষয়ে যাতে সকলে জানিব পারে। আশা করো ভিডিওটা আপনি সম্পূর্ণ চাইছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ আজি মূল উপস্থাপন আছিল। আর সন্মানীয় এসিস্ট্যান্ট কমিশনার অর্থাৎ সমাজ কল্যাণ বিভাগের মুরব্বী কবিতা ফাংসু বাইদেয়ে ধুনিয়াকে আপনার বুঝাই দিছে, নিশ্চয় আপনাদের বুঝি পাইছে আপনার অধিকার কেনেকে আপনাদের লাভ করব, শিশু শ্রমিক কেনেকে বন্ধ করব, লগতে বাল্য বিবাহ কেনেকে বন্ধ করব, সমাজের পৰা অন্ধবিশ্বাস আর অপপ্রচার কেনেদরে বন্ধ করব, হয়তো আপনাদের বুঝি পাইছে আর হেল্পলাইন নাম্বারের বিষয়ে আপনাদের নিশ্চয় অবগত হয়েছে। পুনর্বার মানে আজিজুর রহমানে এই ভিডিও শেষলকে চার আন্তরিক ধন্যবাদ জানাইছো। আমার প্রতিটি ভিডিওর সঙ্গে যাতে আপনি জড়িত থাকে, আমার প্রতিটি উপস্থাপন যাতে আপনি পায়, তার আপনার খবর ইত্যাদি নামের এই চ্যানেল সাবস্ক্রাইব করার আমার বেল আইকন ক্লিক করবলে অনুরোধ জানাইছো। যদি আমার এই চ্যানেল আপনি ফেসবুকত চাই আছে তেতিয়াহলে ফলো করার এটি শেয়ারের জড়িয়ে আনকো অবগত করবলে নাপাহরিব। আপনার এটি শেয়ারে আমাক বহু পরিমাণে উপকৃত করব। ধন্যবাদ।